তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার হুইল বা চাকা যেটাই আপনারা বলেন। তো এইটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি যে চাকাটা আমার কেন ঘুরছে না। তো যারা এই ভিডিওটা না দেখেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আমি উপরে থাকা আই বাটনে দিয়ে দিব বা নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসবেন। তো অনেকেই ওই ভিডিওটা দেখে আমাকে প্রশ্ন করেছেন, আচ্ছা আপু এই হুইল বা চাকাটা যে ঘোরে না সেটা হচ্ছে আমাদের সুতার কারণে, ভিতরে সুতা পেঁচিয়ে থাকে সেই কারণে হচ্ছে চাকাটা ঘোরে না। তো আপনি তো সুতাটা খোলা দেখিয়েছেন, কিন্তু দেখা যায় অনেক সময় সুতাটা একদম ভিতরে ঢুকে থাকে, কিন্তু ভিতরে ঢুকে থাকলে ওইখান থেকে সুতাটা বের করা যায় না। তো এটার অন্য কোনো ওয়ে আছে কিনা, ব্যবস্থা আছে কিনা সেটা আপনারা জানতে চেয়েছেন, তার জন্য এই ভিডিওটা আপনাদের দেখানো। তো প্রথমে দেখুন, এই দেখুন আমার হুইলটা একেবারে মানে হালকা একটু নড়ছে, একেবারে শক্ত না, বুঝাই যাচ্ছে ভিতরে কিছু সুতা আছে। তো এটা আমি আপনাদের দেখাবো। তো আমার এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি, দেখুন এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, আমার নাট জাতীয় অংশ খোলার জন্য এই স্ক্রু ড্রাইভারটা কাজে লাগবে। আর নিয়েছি হচ্ছে আমি একটা বেনা, বেনাটা হচ্ছে কি যেটার মাথাটা আপনার শক্ত থাকবে এটাও কিন্তু আপনার লাগবে। তো এই বেনাটা আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি এরকম মানে সোজা জাতীয় কোনো লোহার পান তাহলে সেটা ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা হার্ডওয়্যার দোকানে এরকম বেনা বললে আপনার এরকম মাথার দেওয়া অংশ আছে। আমাদের যেহেতু ফার্নিচারের দোকান তার জন্য আমার এটা কিনতে হয়নি, আমি সেখান থেকেই কালেক্ট করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি প্লাস, এই প্লাসটা হচ্ছে কি এটা লাগবে না তারপরও রেখে দিলাম, যদি প্রয়োজন হয় ধরে তারপর আমার মানে খুলতে সুবিধা, এই আর কিছুই না। আর যেটা হচ্ছে মেইনলি লাগবে আপনার হচ্ছে আতর, এটা লাগবে, এটা হচ্ছে বাড়ি দেওয়ার জন্য খুব ভালো। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই চাকাটা খুলে নিব। তো দেখুন এটা কিন্তু সচরাচর হাত দিয়ে খোলা যায় না, যার কারণে এটা খোলার জন্য আপনাকে করতে হবে কি, দেখুন এটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছে, এই যে ডান দিকে আনবো, মনে রাখবেন এটা খোলার জন্য কিন্তু এই দিকে আপনাকে প্রেশার দিতে হবে। একটু লক্ষ্য করুন, আমি যদি এই স্ক্রু ড্রাইভারটা নেই, এটা যদি এইভাবে রেখে, এই যে দেখুন এখানে একটা নাট থাকে, আমার নাটটা পড়ে গেছে, সমস্যা নাই, অনেকে নাট থাকলে নাটটা খুলে নিবেন। তো এইভাবে দিয়ে আপনি এই যে হাত দিয়ে চাকাটা এই যেভাবে ধরবেন, ধরে তারপরে এই যে এই দিকে প্রেসারাইজ করতে হবে, খেয়াল করুন এই যে হাতুড় দিয়ে বা শক্ত কিছু দিয়ে আপনি এইদিকে প্রেসার করবেন। আর যদি লাগাতে যাই তখন কিন্তু আবার এই যে এই দিকে এনে, এই যে এই দিকে এনে ওই দিকে দিতে হবে, এই যে এই দিকে এই দিকে দিতে হবে, মানে লাগানোর জন্য, টাইট করার জন্য, কারণ হাতে টাইট করলে এটা থাকবে না, যার কারণে এটা নেওয়া হলে যে ভালো। তাহলে আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে খুলে নিব। তাহলে আমি এইভাবে দিয়ে হালকা, এই যে দেখুন চাকাটার মধ্যেও কিন্তু আমার একটু হাতটা আছে যেন নড়ে না যায় আবার। তো এই যে দেখুন এই যে একটু ঘুরতেছে, খেয়াল করেছেন আমার এই যে গোল অংশটা, এই যে খুলে গেছে, এই যে দেখুন ভিউয়ার্স আমি খুলে ফেলেছি। তো এই যে এখানে আর একটা অংশ আছে, এই যে এটা খুবই দরকারি জিনিস, একসাথে রেখে দিব, দূরে নেওয়ার দরকার নেই। এখন আমি এই যে আমার চাকাটা খুলে নিচ্ছি, আচ্ছা এই যে আমার চাকাটা এটা আমি খুলে নিচ্ছি। এখন দেখুন এই যে ভেতরে সুতা, তো এখান থেকেও পসিবল না, একটা কাজ করব এটাও খুলে নিব। তো এটা খুলে নেওয়ার জন্য আমি এটা একটু সোজা করে নিচ্ছি। তো ভিউয়ার্স এই যে আমি একটু সোজা করে নিলাম যেন আমার বোঝা যায়। তো দেখুন এই যে এখানে একটা নাট রয়েছে, হ্যাঁ, আর এই জায়গাতে একটা নাট রয়েছে, এই দুইটা নাট খুলে আমি এই উপরে ছাতিটা খুলে নিব। অনেক সময় অনেক ভাইয়েরা আপুরা আমাকে প্রশ্ন করেন যে আচ্ছা আপু আমি তো নাটগুলো খুলতে পারছি না, একদম শক্ত হয়ে গেছে। আসলে কি ভাইয়া, ওটা তো নতুন মেশিন, আপনি তো এটা আগে কখনো খোলেন নাই, এই জন্য হয়তো বা শক্ত হয়ে থাকে। তার জন্য কি করতে হবে, আপনি ওই জায়গাটাতে তেল দিয়ে তারপরে একটু টাইট করবেন, মানে চেপে ধরে খুলবেন, এতে হয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা আমি খুলে নিচ্ছি। এই তো ভিউয়ার্স এখন লক্ষ্য করুন, এই যে আমি এই ভিডিওটা অলরেডি আপনাদের করেছি দেখে দেখানোর জন্য, বাকিটুকু প্রশ্ন করেছেন তার জন্য আমি এটা দেখানো। এই দেখুন, এই যে দেখুন ভিতরে কি আছে, প্রচুর পরিমাণে সুতা আছে, একটু লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন একটা খয়েরি কালারের সুতা আমার আছে এখানে। এখন দেখুন যদি পসিবল হয় আপনার, যদি সুবিধা হয় তাহলে আপনি এরকম একটা পিনের সাহায্যে, যে এই যে দেখুন একটা পিন নিয়ে নিয়েছি, ময়লা লেগে গেল হাতে, আচ্ছা যাই হোক, এই যে একটা পিন নিয়েছি, এরকম পিনের সাহায্যে আপনি যদি পসিবল হয় এভাবে টান দিয়ে এই যে এভাবে সুতাগুলো খুলে নেবেন। এই যে দেখুন আমি যে এই যে খুলে নিচ্ছি, এই যে দেখুন যতগুলো আছে। এটার কারণ কি যে এখানে সুতাগুলো কেন পেঁচায়, যারা জানেন তারা তো ভাইয়ারা পুরা জানেনি, আর যারা জানে না তারা একটু বলি, আমার সামনে অংশে কিন্তু সুতা পেঁচানোর জন্য একটা অংশ থাকে, এখানে আমরা সুতা পেঁচাই। ওইখানে দেখা যায় মাঝে মাঝে মেশিনে বাড়ি খেয়ে, মানে ফিতার মধ্যে বাড়ি খেয়ে দেখা যায় যে এখানে সুতাগুলো পেঁচা যায়,
এই দেখুন ভিউয়ার্স, যতটুকু সম্ভব আমি খুলে নিয়েছি। আমি দেখি আর একটু খোলা যায় কিনা, যদি সম্পূর্ণ খোলা যায় তাহলে তো ভালোই। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি আপনাদের, যে যদি সম্পূর্ণ, এই দেখুন খোলা যাচ্ছে যতটুকু সম্ভব। যদি পুরোটাই খোলা যায় তাহলে মাশাল্লাহ ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে একদম ভিতরে যদি চলে যায়, মানে চাকা ঘুরতে ঘুরতে একদম ভিতরে গেছে, তখন কি করবেন? তো দেখুন ভিউয়ার্স, আমি আবারও কিছু খুলে নিয়েছি। এই যে দেখুন হাতে পেঁচি আছে আমার। যাই হোক, এই পর্যন্ত ভিডিও আপনাদের দেখিয়েছি ভিউয়ার্স, এতটুকু দেখানো আবার হচ্ছে যে সেই ভিডিওটা যারা আমি স্কিপ করে গেছেন তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো আমি কিছু সুতা এই যে দেখুন খুলে নিয়েছি, কিন্তু কথা হচ্ছে আপুরা ওই যে ভিতরে আরো দেখুন, এটা কিন্তু এখনো শক্ত রয়েছে, এখন কিন্তু ক্লিয়ার হয় না জিনিসটা, ভিতরে কিন্তু আরো আছে। তো এরকম একটা পিনের সাহায্যে যদি পসিবল হয় তাহলে বের করবেন। দেখুন আমি আর পারছি না, মানে আর বেরই হচ্ছে না, এই দেখুন বের হচ্ছে না, তখন কি করব? এটা আমাকে প্রশ্ন করেছেন, কি আমাকে প্রশ্ন করেন যে আপু ভিতরে তো একদম ঢুকে আছে, আসলে এই জিনিসটা যদি একটু বের করতে পারতাম তাহলে কিন্তু ভিতরেটা খুলতে পারতাম, কিন্তু এটা বের কিভাবে খুলবো? আপনারা অসংখ্য ভিডিও ঘুরে আসেন কিন্তু এরকম ভিডিও আসলে কেউই দেয় না, শুধু জাস্ট এখানে সুতা পেঁচিয়ে আপনাদের খুলে দেখিয়ে দেয়, এই হচ্ছে প্রশ্ন। আমি আপনাদের এখন দেখাবো, আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে। তার সাথে বলে দিচ্ছি ভাইয়ারা আপুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো করি, আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু অনেকেরই এই জিনিসটা কাজে লাগবে। তো এখন এখানে খেয়াল করুন, এই যে এখানে একটা নাটের মতো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এখন আমি এই স্ক্রুড্রাইভার দিয়ে হবে না, এই ক্ষেত্রে আমার হচ্ছে এইটা লাগবে, এই যে মাথা যে চোখাটা, এটা আপনি এখন এইভাবে, এই যে এইভাবে ধরবেন, ধরার পর আমি যে হাতুড়টা রেখেছিলাম এইটা দিয়ে জাস্ট বাড়ি দিব। এই দেখুন, এই দেখুন খুলে পড়ে গেছে। তো দেখুন এই যে এই অংশটা, এই যে খুলে পড়ে গেছে, দেখেছেন? এই যেটা পরেটা লাগিয়ে নিব, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এইটা কিভাবে খুলবো, এটা তো চলে আসবে না, এটাকে কি করতে হবে? আপনাকে বাড়ি দিতে হবে। এই যে আমি এই এটা দিয়ে স্ক্রুড্রাইভারটা এইভাবে রেখে এই আতরটা এইভাবে দিয়ে, খেয়াল করুন আমি এই দিকে একটু বাড়ি দিয়ে, এই যে একটু ফাঁকা করে নিব, এটাকে একটু জোরে জোরে বাড়ি দিবেন যেন সরে যায় এটা। তো ভিউয়ার্স, এই যে সরিয়ে নিয়েছি, একটু লক্ষ্য করুন, এই দেখুন ফাঁকা হয়েছে, দেখেছেন? হ্যাঁ, এই দেখুন, এই দেখুন ভিতরে কত সুতা, যেটা আমি খুলতে পারছিলাম না, আমার ওইভাবে খোলা সম্ভব ছিল না। তো আমি এটা এখন বের করে নিব, এই যে দেখুন কত সুতা। এখন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্লেড দিয়ে কেটে বা এভাবে আদার্স একটা একটা করে, এই দেখুন কতগুলো ভিতরে ঢুকেছিল, কিন্তু তখন কিন্তু বুঝাই যাচ্ছিল না যে ভিতরে আসলে কত সুতা রয়েছে, সেটা খেয়ে বুঝাই যাচ্ছিল না। তো আমি এই যেগুলোকে এখন খুলে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমি একদম পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি দেখতে পাচ্ছি আমি একদম সম্পূর্ণটা, এখন কিন্তু একদম নাই, আমি একদম সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে কি করব, এখন আমি এটাকে লাগিয়ে নিব, মানে আমি কি করব, এটাকে আবারও সেই চাপ দিয়ে, যে হাতুর দিয়ে আমি এখানে বাড়ি দিয়ে আমি এটাকে এই যে লাগিয়ে নিব। এই যে ভিউয়ার্স, একদম পুরো সম্পূর্ণটা ভিউয়ার্স খেয়াল করুন, এই যে সম্পূর্ণটা লাগিয়ে নিব। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি লাগান, এই যে আপনি, আমি যখন বাড়ি দিয়ে খুলেছি, খোলার সময় কিন্তু আমার এই যে মাঝখানে একটা গোল পয়েন্ট ছিল, খেয়াল করেছেন? এটা যদি আপনাদের সরে যায়, যেমন ধরেন আমার একটু সরে গেছে, এতে কিন্তু টেনশনের কারণ নাই, যদি সরে যায় তাহলে এই যে এখান দিয়ে একটু বাড়ি দিয়ে, মানে যেই দিকে আছে সেই দিকে আপনি একটু এই যে এভাবে করে নেবেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। পুরোটা লাগিয়ে নিচ্ছি, এই যে যদি সরে যায় তাহলে এইভাবে একটু বাড়ি দিয়ে ওইভাবে অ্যাঙ্গেল করে নেবেন, এরকম প্লাস জাতীয় যেটা আমি রেখেছিলাম, এইভাবে ধরার পর এই যে এইভাবে ধরে নিয়ে তারপর সেটা করে নেবেন। এই যে যেটা আমার, এই যে সরিয়ে নিচ্ছি, ওই দেখুন একদম গোল পয়েন্টে থাকতে হবে, তো তা না হলে তো আপনার নাটটা আবার প্রবেশ করবে না, এটা বাড়ির কারণে সরতেই পারে, এটা কোনো সমস্যা না। এই যে এটা ঢুকিয়ে ঢুকানোর পর একটু বাড়ি দিবেন, বাড়ি দিলে দেখা গেল যে ওই যে ওইটা সরে যাবে, মানে যেদিকে আছে ওইদিকে একটু অ্যাঙ্গেল করে বাড়ি দিয়ে নেবেন, এগুলো ভয়ের কারণ নাই, আপনি এই আস্তে আস্তে ট্রাই করলেই হয়ে যাবে। আচ্ছা ভিউয়ার্স, এখন আমার যে পয়েন্টটা খুলেছিলাম, এই যে ছোট্ট যে অংশটা, এই যে এই অংশটা, এটা এখন আমি লাগিয়ে নিব। তো এই যে আমি এটাকে ঢুকিয়ে, এই যে ঢুকিয়ে আমি জাস্ট এই যে বাড়ি দিয়ে নিব, এই যে একদম ভালোভাবে ফিনিশ করবেন, তা না হলে কিন্তু আবার যখন আমি চাকাটা হুইলটা ঢুকাবো তখন কিন্তু ঢুকবে না, এই জন্য একদম ভালোভাবে এই যে ঢুকিয়ে নেব। তো ভিউয়ার্স, এই যে দেখুন আরেকটু ঢুকবে, এই যে দেখুন আরেকটু ভিতরে আছে, আরেকটু ঢুকবে, আরেকটু ঢুকবে। আমি আপনাদের বোঝানোর জন্য একদম সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি যেন আপনাদের ঝামেলা না হয়,
যেন একদম সঠিকভাবে পারেন। একটা ভিডিও দেখে যদি আপনি শিখতে না পারেন তাহলে সেখান থেকে তো আগ্রহ কাজ করবে না, বরং চরম বিরক্ত কাজে লাগবে এবং আমার জন্য আপনারা দোয়ার বদলে অভিশাপ করে যাবেন। এই দেখুন একদম মসৃণ হয়ে গেছে। এখন ভিউয়ার্স এই দেখুন একদম ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের লাগিয়ে দেখাবো, একটা পার্ট বাই পার্ট করে লাগিয়ে দেখাবো। যেভাবে খুলেছিলাম সেম একইভাবে লাগাবো। প্রথমে আমি এই ছাতাটা লাগাবো। তো ছাতাটা যদি আপনি এইভাবে না পারেন তাহলে মেশিনটা এইভাবে উঠিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে দেখুন, এই যে পয়েন্ট টু পয়েন্ট এইভাবে আমি লাগাবো। এই দেখুন আমি যেহেতু একা একা লাগাচ্ছি, এই যে পয়েন্ট টু পয়েন্ট রেখেছি। এই যে এখন আমি আমার যে স্ক্রু ড্রাইভারটা ছিল, এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই যে এভাবে লাগিয়ে নিব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে ভিউয়ার্স আমি লাগিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি যেটা করব, আমার যে চাকাটা, এই চাকাটা আমার লাগাতে হবে। তো এই চাকাটা আমি ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন ঢুকে গেছে, দেখেছেন একদম ঢুকে গেছে। এখন ভিউয়ার্স এটা লাগাবো। এটা যদি আপনি সঠিকভাবে না লাগান আপনার চাকা ঠিকই ঘুরবে, তখন আমার মেশিন ঘুরবে না। তো এটারও খুব গুরুত্ব আছে, এটাও আমি ভিডিও দিয়েছি। আপনাদের যদি এই সমস্যা হয় যে আপু চাকা তো ঠিকই ঘুরতেছে কিন্তু মেশিন ঘুরছে না, সেটা নিয়ে ভিডিও আছে, সেটাও যদি আপনি দেখতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখুন এই যে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এখন আমার যেটা ছিল এটা আমি এখন এই যে লাগিয়ে নেব, সেই যে লাগিয়ে নিচ্ছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যদি হাতে পেঁচাই তাহলে কোনো এক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ হাতে এত একটা টাইট হয় না। যার কারণে আমি খোলার সময় আপনাকে বলেছিলাম যে আমি যদি এখন টাইট করতে যাই, খোলার সময় কিন্তু এই দিক থেকে এই দিকে বাড়ি দিয়েছিলাম, এখন আমি এটাকে এইভাবে রাখবো। দেখুন এই যে এইভাবে এইভাবে রাখার পরে ওই দিকে বাড়িটা দিব, মানে এই যে, এই যে বাম হাতের, খেয়াল করুন এই যে বাম হাতের দিকে বাড়িটা দিব। দেখুন এই যে এখন আমি লাগিয়ে নিব। তো আমার যে স্ক্রু ড্রাইভারটা ছিল ওইটা দিয়ে, সরি, আমার স্ক্রু ড্রাইভারটা দিয়ে আর সেই হাতুরটা দিয়ে এই যে একটু টাইট করে নিব, সেম একইভাবে ধরে ধরে। এই যে ঘুরতেছে দেখুন খেয়াল করে, মেবি নিচে আছে এজন্য আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে, এই যে, এই দেখুন ভিউয়ার্স একদম টাইট হয়ে গেছে, দেখেছেন কত ইজি। এখন আর আপনার কনফিউজ নাই, ভিতরে সুতা আছে কি আছে নাই এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। তো ভিডিওটা অনেকদিন পর দেখালাম, সেজন্য খুবই দুঃখিত। অনেকদিন আগেই বলতেছেন যে অনেকে কমেন্টস করে, প্রচুর কমেন্টস আসছে এটা নিয়ে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।